আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে আমি মোতাহার হোসেন, গণিত শিক্ষক, আজকে পদার্থ ক্লাসে আসলাম। বিগত দিনে আরও দুই তিনটা ক্লাস এই চ্যাপ্টার উপর আমরা নিয়েছি। চ্যাপ্টারের নাম বস্তুর উপর তাপের প্রভাব। আজকে এই লাস্ট ক্লাসটা নিব। তো শিক্ষার্থীরা ধৈর্য সহকারে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আজকে আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে জানব, তাপ ধারণ ক্ষমতা কি সম্পর্কে জানব, ক্যালোরিমিটির মূলনীতি এবং সেই অনুযায়ী একটা অঙ্ক করেছি, গাণিতিক সমস্যা আছে সেটা সমাধান করেছি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ হচ্ছে যে কোনো পদার্থ, আমরা এক কেজি পরিমাণ পদার্থ নিলাম, এক কেজি ভরের কোনো পদার্থের তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বাড়াই তাহলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে আপেক্ষিক তাপ। আমরা এক কেজি ভরের যে কোনো পদার্থ নিতে পারি, সেটার তাপমাত্রা যদি আমরা এক কেলভিন বাড়াই তাহলে বস্তুর যেটুকু তাপের প্রয়োজন সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এস সমান হবে, আমরা একটা সূত্র জানি, কিউ সমান এম এস তাপমাত্রার পার্থক্য, মানে টি টু মাইনাস টি ওয়ান। তাহলে এস সমান কী হবে? এস সমান দাঁড়াবে কিউ বাই এম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। অর্থাৎ আপেক্ষিক তাপ হচ্ছে বস্তুতে আমরা যে পরিমাণ তাপ দিব সেটাকে বস্তুর ওজন দ্বারা, বস্তুর ভর দ্বারা ভাগ হবে এবং তাপমাত্রার যে পার্থক্য হবে সেটা দ্বারা ভাগ হবে। তো এটা গেল আপেক্ষিক তাপ। তাপ ধারণ ক্ষমতা আপেক্ষিক তাপের মতো একটা বিষয়। আপেক্ষিক তাপ নির্ণয় করা হয় এক কেজি ভরের, এক কেজি ভরের তাপমাত্রা এক কেলভিন বাড়ালে যে পরিমাণ তাপের প্রয়োজন। আর তাপ ধারণ ক্ষমতা যে কোনো বস্তুর তাপমাত্রা আমরা এক কেলভিন বাড়ালে যেটুকু তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? তাপ ধারণ ক্ষমতা হচ্ছে বস্তুটা আকারে যত বড় থাকবে তার তাপ ধারণ ক্ষমতা তত বেশি হবে। আমরা একটা ছোট পাত্রে এক লিটার পানি নিলাম আর একটা বড় পাত্রে দশ লিটার পানি নিলাম, তাহলে দেখা যাবে দুটো পাত্র যদি আমরা গরম করি, তাপ দেই এবং কিছুক্ষণ পর দুইটারই যদি তাপমাত্রা ধরা যাক 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছালো, তাহলে ছোট পাত্রে যে পানি নিয়েছিলাম সেটার তাপ কম থাকবে, তাপমাত্রাটা কম থাকবে, এবং বড় পাত্রে অনেক বেশি পানি নিয়েছি সেটার তাপমাত্রাটা অনেক বেশি থাকবে। তাহলে তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে বস্তুটা যত বেশি বড় সেটার তাপ ধারণ ক্ষমতা তত বেশি। তাপ ধারণ ক্ষমতাকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, সি সমান লিখব আমরা এমএস, অর্থাৎ বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে একটা বস্তুর তাপ ধারণ ক্ষমতাকে বের করার জন্য বস্তুর আপেক্ষিক তাপ এবং বস্তুর ভর জানা থাকলে খুব সহজেই আমরা দুইটা রাশি গুণ করে বের করতে পারি। এরপর আসা যাক আমরা ক্যালোরিমিটি জিনিসটা কি। ক্যালোরিমিটি মূলত ক্যালোরিমিটার থেকে এসেছে। আমরা ক্যালোরিমিটার সম্পর্কে একটু জানব। ক্যালোরিমিটার মূলত কিছুই না, এটা একটা এরকম ধাতব একটা পাত্র বিশেষ বা গ্লাসের মতো মনে করতে পারি। এটার একটা নির্দিষ্ট ভর আছে, এর মধ্যে কিছু পরিমাণ পানি নিলাম এবং এটার মধ্যে একটা থার্মোমিটার দিয়ে দিলাম। এটা হয়তো কক্ষ তাপমাত্রা আছে 20 ডিগ্রি বা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই তাপমাত্রায় ক্যালোরিমিটারটিও আছে, এটার মধ্যে আমরা একটা পরীক্ষণীয় বস্তু যদি বেশি তাপমাত্রার, হয়তো
কম ওজনের বা 50-60 গ্রাম ওজনের তাপ বস্তুকে যদি আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা বস্তুকে এখানে দেওয়ার পরে নাড়তে থাকি তাহলে কি হবে এই পরীক্ষণীয় গরম বস্তুটি তাপ বর্জন করতে থাকবে এবং এখানে পানি এবং এই ক্যালোরিমিটার এই পাত্রটি তাপ গ্রহণ করতে থাকবে মিশ্রণের একটা পর্যায়ে দেখা যাবে যে এই গরম বস্তুটি আর গরম নেই বা পানি আগে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল সেটিও নেই পানির তাপমাত্রা কি হবে ধীরে ধীরে বাড়তে থাকবে এবং এই গরম বস্তুটি ধীরে ধীরে কমতে থাকবে এবং সর্বশেষ একটা মিশ্রণের একটা তাপমাত্রা চলে আসবে যদি আমরা মনে করি এই মিশ্রণের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা কি বুঝলাম এখানে পানি তাপ গ্রহণ করে তার তাপমাত্রা 5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে পাত্রটি তাপ গ্রহণ করে তাপমাত্রা 5 ডিগ্রি বেড়ে গেছে এবং বস্তুটি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল সে তাপ বর্জন করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পৌঁছে গেছে এখন এখানে পরীক্ষণীয় বস্তু পানি এবং ক্যালোরিমিটার এই প্রত্যেকটা জিনিস কে কি পরিমাণ তাপ গ্রহণ করেছে অথবা বর্জন করেছে সেটা আমরা হিসাব করে বের করব তারপর আমরা ক্যালোরিমিটারের যে মূলনীতি সেটা হচ্ছে বর্জিত তাপ সমান গৃহীত তাপ যদি বাইরে কোনো তাপ অপচয় না হয় তাহলে বর্জিত তাপ এবং গৃহীত তাপ সর্বদা সমান হবে এবং এটাই মূলত ক্যালোরিমিটির মূলনীতি আমরা এর সাহায্যে যে কোনো বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করতে পারি এটার আরও বিশদ আলোচনা তোমাদের একাদশ শ্রেণীতে আছে সেটা তোমরা পরে জানতে পারবে তো আমরা ক্যালোরিমিটির মূলনীতির আলোকে আমরা একটা গাণিতিক সমস্যা তৈরি করেছি সেটা হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলো মিশ্রিত পানির চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো জিনিসটি আমরা একটু কল্পনা করি এরকম এখানে একটা পাত্র রাখা আছে পাত্রের মধ্যে কি দেওয়া আছে 2 লিটার পানি কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর মধ্যে আমরা আরও 1 লিটার পানি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যোগ করে দিলাম যোগ করার পরে এটা মিশ্রিত হলো এখানে মিশ্রিত হওয়ার পর কি হবে 1 লিটার পানি তাপ গ্রহণ করবে সে 20 ডিগ্রি থেকে তাপমাত্রা বাড়তে থাকবে এবং 2 লিটার পানি তাপ বর্জন করতে থাকবে এবং সে 75 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে একটা পর্যায়ে এখানে মিশ্রিত পানির তাপমাত্রা একটা তাপমাত্রা হবে আমরা সেই তাপমাত্রাটাই গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে নির্ণয় করব তো এখানে 1 লিটার পানির ভরকে আমরা M1 ধরলাম 1 লিটার পানির ভর আমরা জানি 1 কেজি 2 লিটার পানির ভরকে আমরা M2 দ্বারা প্রকাশ করলাম সেটা 2 কেজি পানির আপেক্ষিক তাপ S সমান 4200 জুল পার কেলভিন আমরা জানি এই আপেক্ষিক তাপটা আমাদের জানা থাকতে হবে অনেক সময় পরীক্ষার প্রশ্নের মধ্যে উল্লেখ নাও থাকতে পারে তো মিশ্রণের তাপমাত্রাটা আমরা টি ধরলাম সমান হোয়াট এই তাপমাত্রাটা আমরা বের করব তো আমরা এই ক্যালোরিমিটির মূলনীতি অথবা আপেক্ষিক তাপ বোঝাতে গিয়ে আমরা বলেছি তাপ কিউ সমান MS ইন্টু তাপমাত্রার পার্থক্য তো 1 লিটার পানি কর্তৃক গৃহীত তাপ সে কী পরিমাণ তাপ গ্রহণ করেছে Q1 সমান M1 অর্থাৎ পানির ভর S আপেক্ষিক তাপমাত্রা এবং সে 20 থেকে T পর্যন্ত পৌঁছেছে এখানে T এর তাপমাত্রা বেশি এই জন্য T থেকে আমরা 20 বাদ দিয়েছি 2 লিটার পানি কর্তৃক বর্জিত তাপ এখানে 2 লিটার পানি ছিল গরম পানি সেটা তাপ বর্জন করেছে তো Q2 সমান M2 S তাপমাত্রা পার্থক্য এখানে 2 লিটার পানির তাপমাত্রা ছিল 75 ডিগ্রি সেন্টিগ্রেড সে টি তাপমাত্রায় নামবে এই জন্য 75 মাইনাস টি এরকম হবে এখানে ক্যালোরিমিটারের নীতি অনুযায়ী বর্জিত তাপ সমান গৃহীত তাপ তাহলে তাপ বর্জন করেছে এটা এবং তাপ গ্রহণ করেছে এটা তো এটা সমান এটা লিখলাম এরপর আমরা M2-র মান বসিয়ে দিলাম S এর মান এইভাবে তারপর গুণ করলাম গুণ করার পর এরকম সমাধানের মাধ্যমে আমরা টি এর মান চলে আসলো
56.67 তাহলে আমরা সুতরাং দিয়ে লিখলাম টি ইকুয়ালস টু 56.67 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাই হচ্ছে আমাদের মিশ্রণের তাপমাত্রা। 2 লিটার পানির মধ্যে যদি আমরা 1 লিটার এরকম পানি মিশ্রিত করি এবং এই তাপমাত্রায় মিশ্রিত করি, তো সেখানে মিশ্রণের তাপমাত্রা হবে 56.67 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আশা করি শিক্ষার্থীরা এই অঙ্কটা খুব সহজভাবে বুঝতে পেরেছ। অনুরূপভাবে তোমরা বাসায় কিছু অঙ্ক তৈরি করে, গাণিতিক সমস্যা তৈরি করে এই নিয়ম অঙ্কগুলো করবে। এছাড়াও বরফের মধ্যে পানি মিশ্রিত করা অথবা আমরা শীতের দিনে যে কাজটি করে থাকি, দেখা যায় শীতের দিনে গোসলে আমাদের অনেক সমস্যা হয়, শীতের কনকনে ঠান্ডায় ঠান্ডা পানি ই করতে, তখন আমরা অনেক সময় গরম পানির মধ্যে কিছু ঠান্ডা পানি যোগ করে পানিটাকে একটু উষ্ণ করে আমরা গোসল করে থাকি। তো আমরা আসলে এই ক্যালোরিমিতির যে মূলনীতি সেটাই আমরা ইউজ করে এটা করিয়ে থাকি। তো এইরকমভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো বাসায় আরও করব। আশা করি শিক্ষার্থীরা এই সম্পর্কে খুব ভালো বুঝতে পেরেছ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।